আসসালামু আলাইকুম। অত্যন্ত মজার এক খাবারের রেসিপি নিয়ে আজ হাজির হলাম, কাঁচকলা ভর্তা, যা তৈরি করা খুবই সহজ এবং বেশ সুস্বাদু হয়ে থাকে। ইচ্ছা করলে এই খাবার যে কেউ তৈরি করতে পারবেন। তো এই খাবার তৈরি করতে আজকে আমি নিয়েছি কিছু কলা, মানে দুইটা কলা। এই দুইটা কলা আমি কিনি মাত্র 10 টাকা দাম ছিল। তো কাঁচকলা দেশে বর্তমানে সর্বত্রই পাওয়া যায় এবং সবসময় পাওয়া যায়। এখন এই দুটি কলার দুই সাইডে আমি খুব ভালো করে কেটে নিব, তারপর পানির মধ্যে ধুয়ে নিব। মানে আগেই পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, খুবই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে আমি একটি প্যানের মধ্যে কিছু পানি দিয়ে দিলাম, পরপর 2 গ্লাস পরিমাণ। তারপর কলা দুটো ছেড়ে দিলাম এবং এই মানে পানির পরিমাণটা মানে 2 গ্লাস থাকতে হবে, এবং লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনা খুললাম। তো পানিটা শুকিয়ে গেছে এবং এরকম শুকিয়ে গেছে, একটু একটু বুদবুদি রয়েছেন, এবং যখন পরিপূর্ণভাবে পানি শুকিয়ে যাবে, এরকম ঝরঝরা হয়ে যাবে, তখন ওই কলা নামাবো, প্যানে থেকে নামে ছুলে রাখবো, ছুলতে থাকবো। তো এইভাবে দুটো কলাই আমি ছুলে নিলাম, আস্তে আস্তে ছুলে নিচ্ছি। তো বেশ নরম হয়েছে, মানে সিদ্ধ হয়েছে, সিদ্ধ আবার বেশি করা যাবে না। এদিক দিয়ে 2টা শুকনা মরিচ আমি প্যানে ভেজে নিচ্ছি। কাঁচকলা অ্যাকচুয়ালি শুকনা মরিচটাই বেশি মজা লাগে। কিছু সরষের তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব এবং পেঁয়াজ কুচুগুলো একটু ভাজা ভাজা করব, মানে একদম পুরা পুরা না, মানে হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাজা ভাজা করব। এই জন্য আমি নেড়ে দিচ্ছি এবং সামান্য একটু সরষের তেলে, আস্তে আস্তে যখন সিদ্ধ হতে থাকবে ওই তখন একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নেওয়ার পরে 1টা শুকনা মরিচ দিয়ে এবং একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচির সাথে শুকনা মরিচটা ডলে নিব, মিশিয়ে দেব, এবং কলাটা আস্তে আস্তে ওই ইয়ের সাথে মিশিয়ে দিব, ওই পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে দিব, ঝালমুচের সাথে মিশিয়ে দিব। যেহেতু তেল লবণ আমাদের দেওয়া হয়ে গেছে, তা এখন হয়ে গেল আমাদের ইনশাল্লাহ ভর্তা, যা খেতে অত্যন্ত মজা এবং বেশ সুস্বাদু। মনে করেন যে এত সুস্বাদু, খুব ভালো লাগে এই খাবারটা, ভাত দিয়ে খেতে খুবই মজা। ইচ্ছা করলে যে কেউ তৈরি করতে পারেন এই পদ্ধতিতে। তো রান্না একটি শিল্প, তা পরিবার নিয়ে উপভোগ করুন। পৃথিবীর সমস্ত রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর ইশারাতেই মানুষ রিজিক পেয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।